রবিবার সকাল থেকে কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় একাধিক পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। পুর নিয়োগে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে কৃষ্ণনগরে সিবিআই এর প্রতিনিধি দল পৌঁছয়। কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বাড়িতে রবিবার সকাল 11:30 নাগাদ চার সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। প্রসঙ্গত, 2015 থেকে 2018 কৃষ্ণনগর পৌরসভায় নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী কয়েক মাস আগে কৃষ্ণনগর পৌরসভায় সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। পৌর আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথিপত্র। সেই নিয়োগ সংক্রান্ত তদন্তে ফের আজ কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার শক্তিনগরের বাড়িতে হানা দিল সিবিআই এর চার সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ ধরে বাড়ির ভেতরে চলছে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।